বিরাট কোহলি ভালো আছেন, বিরাট কোহলি ভালো নেই। আইপিএলের এবারের আসর বিবেচনায় এমন কথা বলা যেতেই পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনারকে নিয়ে। 379 রান করে অরেঞ্জ ক্যাপ বাগিয়ে শীর্ষ রান সংগ্রাহকের জায়গায় কোহলি আছেন ঠিকই, কিন্তু চিত্তে শান্তি নেই তার। কারণ আরসিবি 8 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে প্রহর গুনছে আসর থেকে ছিটকে যাওয়ার। ব্যক্তিগত নৈপুণ্য থাকলেও দল ভালো করছে না, সেই চাপ নিতেই হচ্ছে বিরাট কোহলিকে। আর তাতেই সম্ভবত মেজাজ হারিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে। আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত মনোপুত হয়নি বিরাটের, এমনকি রিভিউ ডিসিশনও গেছে বিপক্ষে। সব মিলিয়ে বড় একটা ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক। রোববার অষ্টম রাউন্ডের ম্যাচে নাইট রাইডার্সের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা হারে বিপর্যস্ত আরসিবি 223 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমেছিল বেশ চাপে। দ্রুতগতিতে রান তুলছিলেন কোহলি, তবে বাদ সাধেন হর্ষিত রানা। তার একটি ফুল টস ফেস করতে গিয়ে ক্যাচ আউট হন কোহলি, যে আউট নিয়েই শুরু হয় বিপত্তি। মানমুখী কোহলি বলটাকে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে বেরিয়ে আসেন পপিং ক্রিজের বাইরে। তখন যে হাইটে ছিল বল তাতে নো বল নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইনসাইড পপিং ক্রিজ বিরাট কোহলির ওয়েস্টের নিচে থাকে বল। ডিআরএসে যেটা স্পষ্ট ধরা পড়ে বিধায় ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বেঙ্গালুরু ওপেনার। মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর ড্রেসিং রুমে ফেরার সময় জোরে লাথি মারেন ডাস্টবিনে। তার এসব আচরণ আইপিএল কোড অফ কন্ডাক্ট 2.8-এর পরিপন্থী, তাই ম্যাচ ফির 50% কেটে নেওয়া হয় বিরাট কোহলির। ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি বিরাট, ফলে জরিমানার অর্থ ঠিকই গুনতে হচ্ছে তাকে। এবার আরসিবির সঙ্গে তার চুক্তি 17 কোটি রুপির, আনুপাতিক হারে তার ম্যাচ ফির অঙ্কটাও বিশাল। তাই এই জরিমানার জন্য 1 কোটি রুপির বেশি কচ্ছা দিতে হচ্ছে বিরাট কোহলিকে। এস এম ইকবাল, সময় সংবাদ।